সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে। দেখছেন সামনে খামার উপযোগী বেশ কিছু ষাঁড় গরু, আর গরু যত্ন নিয়ে ব্যস্ত আছেন এই পাশে দেখছি আমরা রফিকুল ভাইকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, কতগুলা গরু নিয়ে উপস্থিত আজকে ভাই? 8টা নিয়ে ভাই। আজকে টোটাল 8 পিস? 8 পিস আছে এখানে। 8 পিস মানে সবই খামার উপযোগী? সবই খামার উপযোগী। এখানে আছে দাতাও আছে, আগরও আছে। দাতাও আছে, আগরও আছে, আগরও আছে, কুরবানি উপযোগী। মোটামুটি সব কুরবানির উপযুক্ত উপযোগী, সবই সুস্থ সবল? সবাই সুস্থ সবল, কোনো কোনো খুদ নেই আর নিখুঁত গরু, একদম নিখুঁত গরু, কোনো ন্যাংরা খোরা কানা, ন্যাংরা খোরা খানা, কোনো ধরনের কোনো না 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 খুদ নেই? না না, দেখেন। আচ্ছা, তাহলে টোটাল 8 পিস, এটা হচ্ছে প্রথম নাম্বার। প্রথম নাম্বার দেখেন। হ্যাঁ, গরু কম্বল আছে, সহি হলে পার্সেন্টেজ আছে। পার্সেন্টেজ আছে। আচ্ছা, দুই দাঁত বয়স? এটা এখন দাঁত নাই, দাঁত ফাঁস। ও, দাঁতে নাই, দাঁত ফাঁস হয়েছে। হ্যাঁ, এদের চাম দেখেন। চামড়া কি দেখলেন? চামড়া লুজ আছে দেখেন। চামড়া লুজ আছে। গরু গেটআপটা দেখেন, গেটআপটা সুন্দর, চুষ্টা খুব সুন্দর। সরাই দেন। হ্যাঁ, ওপাশে সরাই দেন। এটা হচ্ছে প্রথম নাম্বার, মোটামুটি সুস্থ সবল, খুব সুন্দর গরু দেখেন। গরু সুন্দর গরু, কালার ভালো হইয়া। ব্যাটারি তো দুইটা নাকি? হ্যাঁ ভাই, ব্যাটারি দুইটা আছে। ব্যাটারিও দুইটা আছে দেখেন, ব্যাটারি দুইটা আছে। প্রত্যেকটা ঠিক আছে, চেক করবেন প্রত্যেকটা করে, ব্যাটারি চেক করতে হবে না? ঠিক আছে, এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা, এটাকে সাইড করে দেন। গেটআপ দেখেন গরু। এটা দুই নাম্বার, এটা দুই নাম্বার গরু, একেবারে কুচকুচে কালো, কুচকুচে কালো। এটা দেশি গরু দেখেন, গরুটা চুষ্টা দেখেন, চুরটা যা লাগে দেশি গরুর মধ্যে সবগুলো এখানে, সব বৈশিষ্ট্যগুলো এখানে আছে। হ্যাঁ, এখানে আছে। এটা দুই নাম্বার, এটা একটা দেশাল। হ্যাঁ, দেশাল গরু দেখেন, দেশাল। সিনারা দেখেন, তাহলে এটা হচ্ছে দুই নাম্বার, মোটামুটি সুস্থ সবল সব। হ্যাঁ ভাই, সুস্থ সবল দেখেন, দেখছেন চামড়া লুজ দেখেন, চামড়া লুজ, ঢিলা ঢালা। হ্যাঁ, চুষ্টা দেখেন, চুষ্টা বেশ সুন্দর গরু, খুব সুন্দর গরু, খুব সুন্দর গরু। কম্বল ভালো, কম্বলটা ভালো, তবে গরুর কালারটা এবং গেটআপটা কিন্তু বেশ সুন্দর, খুব সুন্দর। আজকের গরুগুলা যেটা আছে ভাই, হ্যাঁ সুন্দর গরু আছে, কারণ আমি আজকে গরুটা অনেকদিন পর প্যাকেজ দিলাম। হ্যাঁ, আমার দর্শক ভাইগুলো আসতেছে, আসে আমার খামারে যেগুলো আছে, হ্যাঁ ওগুলা গরু হয়তো দেখে শুনে নিয়ে আসে, প্যাকেজ দেওয়ার সময় বাঁচে। আচ্ছা আচ্ছা, আর তারপরে বাজারে গরু কিনে আসছি, বাজারে কিনে জন্য ব্যস্ততায় সময় কাটছে। জি জি, আজকে কয়টা জোগাড় করছি, আজকে পশুদিন কার দুইটা ছিল। আচ্ছা, দে সব মিলে এখানে 8টা হইছে, 8টা আজকে দিলাম, 8টাই দিচ্ছেন। আর এটা তিন নাম্বার, হ্যাঁ তিন নাম্বার। এটার বয়স? এটা দুই দাঁত ভাই, এটাও রানিং, দুই দাঁত বয়স, হ্যাঁ দুই দাঁত বয়স, সিরিয়ালে তিন নাম্বার। এটা একটা দেশাল, দেশাল গরু, দেশাল। সরে দেন, উপর সরে দেন, সিং মাথা দেখেন, সিং মাথা সবকিছুই ওকে। তারা কুরবানির জন্য আবার কেউ আবার নিয়ে যায় বিক্রি করবে, কাদের কাছে বিক্রি করবে, যারা কুরবানি দিবে ওদের কাছে, ওদের কাছে বিক্রি করতে হবে। ভালো দেখে দিতে হবে, ভালো দেখে দিচ্ছেন। আচ্ছা, এটা হচ্ছে তিন, দুই দাঁত বয়স, চামড়া লুজ আছে, চামড়া লুজ আছে। আর তার পাশে এটা দেখছি আমরা চার নাম্বার, এটা একদম কুচকুচে কালো, কুচকুচে কালো দেখেন, একেবারে সবকিছু কালো, খুব সুন্দর গরু একদম। এই যে চাম দেখেন, চামড়া ঢিলা, গরু কম্বল ভালো, কম্বল ভালো, মোটামুটি সব সুস্থ সবল, সুস্থ সবল দেখেন না। গলা ঝুল দেখেন, গলা ঝুলটা আছে বেশ। আজকে গরুগুলা ভাই বাম্পার গরু আছে ভাই, বাম্পার গরু, বাম্পার গরু, তার মানে আজকে বাম্পার গরুর প্যাকেজ। বাম্পার অনেকদিন পর দিছি না, ওই জন্য বাম্পার গরু দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দর্শক ভাই নিয়ে যেন শান্তি পায়, যাতে শান্তি পায়। হ্যাঁ জি ভাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার, এটা একটা দেশাল, মোটামুটি সুস্থ সবল, একদম খুরা দেখেন, কোনো অসুস্থ নাই, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো কিছু নাই। আচ্ছা, একেবারে নিখুঁত, নিখুঁত। আর বয়স? বয়স বয়স আগর, দাঁত ফাঁস, সিরিয়ালের চার। চলেন পাঁচ নাম্বারটা দেখি, এটা হচ্ছে পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার দেখেন, এটাও সিনার ঝুলটুল দেখেন, এটাও সিনার ঝুলটুল, বেশ সুন্দর, খুব সুন্দর কথা। সিরিয়ালের পাঁচ, পাঁচ নাম্বার, এটা একটা দেশাল। হ্যাঁ দেশাল গরু দেখেন, এই যে চাম্পাতলা, চাম্পাতরা, চাম্পাতলা গরু, গরু গেটআপটা আছে দেখেন, গেটআপটা আছে বেশ সুন্দর, খুব সুন্দর গরু, একেবারে নিখুঁত মানের, নিখুঁত মানের গরু। এটা একটা দেশাল, দেশাল গরু, সব সুস্থ সবল। হ্যাঁ সুস্থ সবল। এটা বয়স হয়েছে কি? না এটা বয়স হয় নাই, বয়স হয় নাই, দাঁত হয় নাই, দাঁত হয় নাই। আনুমানিক বয়সটা কেমন হতে পারে? আনুমানিক বয়স আপনার এটা 2 বছরের কাছাকাছি হয়ে গেছে, 2 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে, হয়েছে মানে অল্প দিনে দাঁতে যাবে ভাই। এগুলো সেমারি তো তৈরি করা যাবে, মানে আপনার সামাই দে প্রস্তুত করা যাবে, প্রস্তুত করা যাবে, আবার কুরবানির জন্য রাখলে কুরবানির জন্য রাখা, কুরবানির জন্য রাখা যাবে, দুই দিকে যাবে, দুই দিকে যাবে। হ্যাঁ, পাঁচ এটা, আর এটা ছয়, এটা ছয় নাম্বার দেখেন, এটা আরো ভালো
দেখেন এটা সিঙ্গের মাছের ডালাটা দেখেন, সিঙ্গের গেটআপটা বেশ সুন্দর, গেটআপটা খুব সুন্দর দেখেন। এটা সিরিয়ালের 6, হ্যাঁ 6 নম্বর। এটা একটা দেশাল, হ্যাঁ দেশাল গরু দেখেন, কোয়ালিটি বেশ সুন্দর, সিরিয়ালের 6। এটা একটা দেশাল, দাঁত হইছে কি না? দাঁত ফাঁসবে, দাঁত হয় নাই, দাঁত ফাঁস, দাঁত ফাঁস হচ্ছে। এটা কুরবানি আস্তে আস্তে হয়ে যাবে, কুরবানি আস্তে আস্তে প্রস্তুত হয়ে যাবে। গরু মাথা দেখছেন, আল্লাহর নামে মাথা খুব ভালো, মাথা মাথাটা বেশ সুন্দর, খুব সুন্দর, শিংটা খুব সুন্দর, মাথা শিংটা বেশ সুন্দর, চাম পাতলা আছে, চাম পাতলা আছে, যেখান টার্মেন সেখানে আছে। সিরিয়ালে 5, আর এ পাশে দেখছি আমরা এটা 6, এটা 6 নম্বর, এই দেখেন। এটা একটা দেশাল, হ্যাঁ দেশাল গরু দেখেন, সিরিয়ালের 6, 6 নম্বর দেখেন। এটা একটা সুস্থ সবল, হ্যাঁ সুস্থ সবল গরু দেখেন, না দেখেন গরু খুব সুন্দর, গরু গরু খুব সুন্দর, গরু গরুটা দেখেন, সিরিয়ালের 6 মোটামুটি নিখুঁত মানের, নিখুঁত মানের গরু দেখেন। দাঁত হয়েছে কি না? দাঁত হয় না ভাই, এটা দাঁত হয় নাই, দাঁত হয় নাই দেখেন, চাম যেখানে টানবে সেখানে, যেখানে টানা যাবে সেখানেই বাড়তি হবে, দুটি আছে দেখেন, বিচিও দুইটা আছে, দুইটা আছে। এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার, 6 নাম্বার, আর 7 নাম্বার, এটা ইয়া সরি 7 নাম্বার, আর সর্বশেষ এটা হচ্ছে 8 নাম্বার, এই 8 নাম্বার এই দেখেন, দুই দাঁত, এটা দুই দাঁত বয়স, দুই দাঁত বয়স, শিং মাথা খুব সুন্দর, শিং মাথা সুন্দর দেখেন, সর্বশেষ 8, 8 নাম্বার চাম দেখেন, চামড়া, এই চামড়া লুজ, ঢেলা ঢেলা, তার চুষ্টা আছে, চুষ্টা আছে, গেটআপটা আছে, গেটআপটা আছে। গরু দিলে ভাই এরকম গরু দিতে হবে, এরকম গরু দিলে ভাই দর্শক ভাই এমনিতে আবার আসবে, এমনিতে আসবে। তাহলে এটা হচ্ছে সর্বশেষ 8, 8 নাম্বার, আর এটা হচ্ছে 7, হ্যাঁ এটা 7, তার পাশে এটা 6, 6, আর এটা হচ্ছে 5, 5, এটা হচ্ছে 4, দেখেন না বডি খুব সুন্দর গরু, তার পাশে এটা 3, 3 নাম্বার, এটা 2, দেখেন 2, আর এটা হচ্ছে প্রথম নাম্বার, হ্যাঁ প্রথম নাম্বার দেখেন। তাহলে টোটাল আজকে 8টি, 8টি গো দেখেন। আচ্ছা রফিকুল ভাই, হ্যাঁ ভাই, এই গরুগুলো এভারেজ কেমন গোস্ত আসবে বলেন তো? এভারেজ ভাই এগুলা গোস্ত আসবে ভাই 100 কেজি প্লাস আসবে, 105 কেজি প্লাস, 105 কেজি প্লাস, জি ভাইয়া। মানে এগুলো হচ্ছে চোখের আইডিয়া, এখান থেকে 2-4 কেজি কম বেশি হতে পারে, পালার গরু ভাই, এগুলা পালার গরু, এগুলা 1-2 কেজি কম হতে পারে, কম বেশি হতে পারে, জি জি। এগুলো যেহেতু পালার গরু, কেউ যদি আবার গোস্ত হিসাবে দামটা ইয়া করে হবে, রেফারেন্স করে, তাহলে হবে না, বেশি হবে, বেশি কম বেশি হবে না আর কি। আচ্ছা আচ্ছা, তা মোটামুটি 100-105 কেজি করে আসার সম্ভাবনা বেশি, হ্যাঁ ভাই। আচ্ছা রেট কত রেখেছেন? রেট রাখছি ভাই সীমিত রেট রাখছি ভাই, আমার প্যাকেজ তো আল্লাহর নামে থাকে না, তো আমার সেল হয়ে যায়, কারণ এমন করে এই গরুটা যে হিসাবে দিব আমি, হ্যাঁ ওই হিসাবে মানে আজকে নিয়ে যায় কালকে জন্য বিক্রি করতে পারে, হ্যাঁ ওই হিসাবে আমি প্যাকেজটা দিয়ে দেব, ওই হিসাবে প্যাকেজ দিব। ভাই আছে ব্যবসাদার ভাই আছে, নিয়ে যায় বাজারে বিক্রি করে দিয়ে আবার বিক্রি করলেও পোষাতে পারে, হ্যাঁ পোষাতে পারে, যেন 10 টাকা নিজে লাভ করতে পারে। আচ্ছা কত রেট আজকে? রেটটা দিলাম আমি 63,700 করে, 63,700, 700 করে, 63,700 টাকা লটে টোটাল, যেকোনো একটার সাথে যোগাযোগ করলেই হবে। আচ্ছা তাছাড়া মুখে একটু নাম্বারটা বলেন আমাদের, 01717 01717 15 15 28 28 44 44, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন দর্শক শ্রোতা, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।